আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমার রাজকন্যা আমাকে আমার কাজে হেল্প করছে, তো আমি তো ভীষণ আনন্দিত। ও নিজেও খুবই আনন্দিত কাজ করতে পেরে। তো মাঝে মাঝে করতে চায়, আমি আসলে দেই না, যে এখনো ছোট মানুষ সেই জন্য। আবার মাঝে মাঝে একটু ট্রাই করি, কারণ ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় বা যেভাবে শেখানো হয় সেভাবেই ওরা গড়ে ওঠে। এই যে ও কাজ করছে, আর আমি যাব আমার সবজি বাগানে। আজকে আবার কয়েকটা কাঁচা মরিচ তুলব। তো চলে এলাম আমার সবজি বাগানে, মাশাল্লাহ অনেক কাঁচা মরিচ, অনেকগুলো পেকে গেছে। আর হচ্ছে কলমি শাক, তো আজকে কলমি শাক নিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সব আপুদের ভিডিও দেখে আমিও প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে কী কী করি সেগুলো একটু সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে এখন আমি মরিচ তুলে নিচ্ছি, একেবারে অনেকগুলো পেকে গেছে, তো পাকাগুলো এখন তুলবো না, আরও ভালোভাবে পাকলে তারপরে রোদে শুকিয়ে নেব। যে একেবারে দেশি কাঁচা মরিচ, বাংলাদেশ থেকে আসার সময় একেবারে ঝাল মরিচ নিয়ে এসেছিলাম, তো ওই মরিচের বীজ আমি আসলে এমনিতেই শখ করে লাগিয়েছিলাম যে হয় কি না একটু ট্রাই করি। তো যাক, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক হয়েছে, আমি তো ভাবতেই পারিনি এত ফ্রেশ শাক সবজি প্রবাসে নিজেরা না করলে ফ্রেশ কোনো কিছু বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি মানে ভেজিটেবলস তো পাওয়াই যায় না। তো আমি অনেক ভেজিটেবলস করেছি, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা, বরবটি, লাউ, মিষ্টি কুমড়ো, ঢেঁড়স, বেগুন, টমেটো, তারপরে পাটে শাক, পালং শাক, অনেক কিছু করেছি, করলা। তো সবশেষে এখন মিষ্টি কুমড়ো আছে, কলমি শাক আছে, পাট শাক আছে, তারপরে পুঁই শাক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনের শাকসবজি খাওয়া হয়। এই যে আমার মরিচ গাছগুলো, তো খাওয়ার চেয়ে আসলে দেখতেই অনেক হ্যাপি লাগে, অনেক ভালো লাগে। তো এখন মিষ্টি কুমড়ো দেখাবো। গত কয়েকদিন আগে মিষ্টি কুমড়োগুলো ছোট ছোট দেখিয়েছিলাম, মাশাল্লাহ এখন বড় হয়ে গেছে। এই যে আরেকটা আছে, এই যে হচ্ছে আরেকটা। তো কলমি শাক কেটে নিচ্ছি, বৃষ্টি হওয়ার পরে আবার নতুন নতুন পাতা বের হয়েছে সুন্দর সুন্দর।
নিজে লাগানো সবজি কাটছি, তারপরে রান্না করছি, খাচ্ছি, সব মিলিয়ে অনেক শুকরিয়া এই যে নিয়ে চলে এলাম। তো আজকে এই শাকটা আমি রান্না করব, কালকে যে মাছ নিয়ে এসেছিলাম যেটাকে ইলিশ মাছের মতো একেবারে দেখতে, এই সমুদ্রের মাছটা দিয়ে রান্না করব। আমি মাছটা কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু সমুদ্রের মাছ সেহেতু একটু ভালোভাবে না ধুলে অনেক সময় সমুদ্রের কিছু মাছে বালি থাকে, তো সেজন্য খুব ভালোভাবে এগুলোকে ধুতে হয়। ধুয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। তো ভাজার জন্য আমি অলরেডি মাছটা দিয়ে দিয়েছি, ভাজা শেষ তুলে নিলাম। এখন আমি শাকটাকে ওই মাছ ভাজির ফ্রাই প্যানটাতে বসিয়ে দিয়েছি। আমি মশলাটাকে একটু কষিয়ে তারপর এখানে এই ঝোলের মধ্যে মাছটা কষিয়ে নেব। আমি যেহেতু গ্রামের একটা মেয়ে সেজন্য আমার গ্রাম্য রান্নাগুলো অনেক ভালো লাগে, শাক সবজি, তারপরে মানে বিশেষ করে গ্রামের যেই খাবারগুলো, আমার মা শাশুড়ি মা যেভাবে রান্না করতো আমি সেই রান্নাগুলোকে অনেক মিস করি, আর সেজন্য আমি নিজেই সেভাবে এখন রান্না করি। তো মাছগুলো তুলে নিলাম, এখন আমি ঝোলটাতে শাকটা দিয়ে দিচ্ছি। তো আমার বাচ্চারা আগে শাক সবজি লাইক করতো না, কিন্তু ইদানিং আমি মানে বকা দিয়ে দিয়ে তারপরে খাওয়ানো অভ্যেস করেছি, তো এখন বাচ্চারাও মোটামুটি লাইক করে, আর ফ্রেশ শাক সবজি সেজন্য সবাই লাইক করে এখন। তো এগুলোকে কষিয়ে নিচ্ছি একটুখানি, তারপরে মাছটা দিয়ে দিব। শাকটা আমার কষানো শেষ, এখন মাছটাকে দিয়ে দেব। আর আজকে আমার নিজের গাছের ঢেঁড়স বাজব, আজকে আর বেশি কিছু রান্না হবে না, কলমি শাক আর ঢেঁড়স ভাজি করব। তো আর কিছুক্ষণ পরেই আমার শাকটা হয়ে যাবে। মাছগুলোকে সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি, তো এই যে আমার শাকটা হয়ে গেছে, কত সুন্দর ইয়ামি একটা কালার। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু রান্না তো এখনও শেষ হয়নি, এখন ঢেঁড়স ভাজবো তারপর খাবো ইনশাল্লাহ। তো এখন এই যে ঢেঁড়স ভাজার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ, ব্যস্ত জীবন, সব সময় ব্যস্ততা, আর এই ব্যস্ততার কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি।
আশা করি সবার ভালো লাগবে। আমাকে কমেন্টস করে জানাবে। ঢেঁড়সটা দিয়ে দিলাম, আলুটাকে হালকা একটু ভেজে নিয়ে। তো ঢেঁড়সটা হতেও আমার বেশি সময় লাগবে না। তো আস্তে আস্তে জাপানে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। অনেক বেশি ঠান্ডা যখন পড়বে তখন আর আমার এই সবজিগুলো থাকবে না, গাছগুলো আস্তে আস্তে মরে যাবে। আমার অনেক খারাপ লাগছে এখন থেকেই। তো যা কিছু করার নেই, আসলে জাপানে প্রচুর ঠান্ডা যখন পড়ে তখন বরফ পড়ে, আর বরফ পড়লে তো কোনো কিছুই থাকে না, বিশেষ করে সবজি জাতীয় কোনো কিছুই হয় না তখন। এখন যতদিন আছে ততদিন খাওয়া আর খাওয়া। তো এই যে আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তো আগেই আমি কলমি শাক দিয়ে একটু টেস্ট করে দেখবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আসব, আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।